আসসালামু আলাইকুম। দর্শক ভাই বোনদের অনেকে প্রশ্ন করেন যে ক্যানাডার যে ইমিগ্রেশনের পয়েন্ট গ্রিড সেটা কি 100-এর মধ্যে 67 পাব পেলে আমি কোয়ালিফাই করছি নাকি অন্য কোনো পয়েন্ট গ্রিড। এই কনফিউশনটা আমাদেরও ছিল, আমরা যখন 2016-এ এই পয়েন্ট গ্রিডের ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম, এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম, এবং সেই সময় আনফর্চুনেটলি বাংলায় তো বলতে গেলে ভিডিওই ছিল না, আপনারা জানেন, তখন এইটা বুঝতেই আমাদের একটা বেশ ভালো রকম সময় লেগেছে। মানে এখন তো ক্যানাডা থেকেও অসংখ্য ইউটিউবাররা ভিডিও করেন, শুধু বাংলাদেশি না, মানে ক্যানাডার স্থানীয়রাও ইমিগ্রেশন নিয়ে, এখানকার ইমিগ্রেশন লয়ার যারা, এখানকার স্থানীয় আরসিএসি যারা, তারা প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলেন। তখন এগুলো ছিল না, 2016 আপনি যদি খোঁজ করেন, তো যার ফলে এই কনফিউশনটা সেই সময় আমরাও ছিলাম, এবং এটা একটা যৌক্তিক কনফিউশন বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা বুঝতে চান। আমি একদম সহজ করে বলার চেষ্টা করছি, এটা হলো আপনার 100-তে 67 পাওয়াটা হচ্ছে এলিজিবিলিটির মানে প্রাইমারি কন্ডিশন, প্রাইমারি চেকটা হচ্ছে 100-তে আপনি 67 পাচ্ছেন কিনা। ওখানে যদি আপনি 65 পান তাহলে আপনি কোয়ালিফাই করলেন ক্যানাডার ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করার জন্য। এখন হচ্ছে যেই প্রোগ্রামে আপনি আবেদন করবেন সেই প্রোগ্রামের সিআরএস স্কোর অনুযায়ী আপনার পয়েন্টটা কত, কাট অফ স্কোর কত, আপনি ধারে কাছে পৌঁছাচ্ছেন কি না, ধারে কাছে যদি থাকেন তাহলে ইউর গুড টু গো, আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, ব্যাপারটা এরকম। তাহলে দুই ধাপে আসলে আমাদের এটা মাথায় রাখতে হবে, শুধু 100-তে 67 পেলেই হবে না, আমি যে প্রোগ্রামে আবেদন করব সেই প্রোগ্রামের জন্য যে পয়েন্ট স্কোরটা, পয়েন্ট গ্রিডটা, সেখানে আমি কত পাচ্ছি, সিআরএস স্কোরে আমি কত পাচ্ছি, এইটা হচ্ছে মোটামুটি বেসিক ধারণা। বলি ঠিক আছে ধারণা নাকি কিছু যোগ করার আছে? একদম ঠিক আছে, এটাই ধারণা। আমি সহজ করার জন্য একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমরা, আমি অনেককে বলি যে এটা কম্পেয়ার করব আমরা অ্যাডমিশন টেস্টের মতো। ধরো আমি একটা মেডিকেলে ভর্তি হতে চাই বাংলাদেশে, ঢাকা মেডিকেলে বা একটা মেডিকেল কলেজে আমি ভর্তি হতে চাই, প্রথম হচ্ছে আমাকে ভর্তির জন্য ফর্ম তুলতে হবে। এখন ফর্ম তোলারও তো একটা নির্দিষ্ট যোগ্যতা লাগে, সবাই তো চাইলেই ফর্ম তুলতে পারে না, তো ফর্ম তোলার যে যোগ্যতা সেটা হচ্ছে আসলে আমাদের এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের 67 পয়েন্ট। আচ্ছা, আর ভর্তি হয়ে, মানে ভর্তি পরীক্ষা দিলাম, পরীক্ষায় আমি স্কোর ভালো করলাম, তারপরে আমি অ্যাডমিশন টেস্টে, মানে অ্যাডমিশন টেস্টে ভালো করলাম, তারপরে আমি অ্যাডমিটেড হওয়ার সুযোগ পেলাম, এটা হচ্ছে সিআর স্কোর, এভাবে আমরা বলতে পারি। চমৎকার আইডিয়া। তার মানে আমি ভর্তি পরীক্ষায় জয়েন করতে পারবো কিনা, ভর্তি পরীক্ষার জন্য আমি এলিজিবল কিনা, সেটা হচ্ছে 100-তে 67 গ্রেড তুলনামূলক অর্থে। আর এবার আমি ভর্তি পরীক্ষা দেবো, ভর্তি পরীক্ষার একটা কোয়ালিফাইং স্কোর আছে, পাস মার্ক আছে, সেইটার কাছে আমি পৌঁছালে আমি সেটাই কোয়ালিফাই করবো, রাইট? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। দর্শক ভাই বোনেরা যারা এই জায়গাটি প্রশ্ন করছিলেন, আশা করি এটা একদম পরিষ্কার হয়ে গেল। সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।